শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না, এতগুলো জান্নাত কেন বানালেন, জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো। আল্লাহ বললেন কেন? শয়তান বলে আল্লাহ এই সবগুলারে আমি ওয়াসওয়াসা দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান্নামে ঢুকাবো, আমি চ্যালেঞ্জ দিলাম, ডান দিক থেকে ধোকা দেব, বা থেকে, সামনে থেকে, পেছন থেকে, নিচ থেকে, রগের শিরা উপশিরায় ঢুকে মাজরার দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেব, আপনি জান্নাতে ঢুকাবেন কেনমে? আল্লাহ বললেন তুমি আমারে চ্যালেঞ্জ দাও, এত বড় সাহস, আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, চিৎকার করে বলেন ঠিক কিনা? মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না, তুমি আমাকে চ্যালেঞ্জ দাও, ওকে ডান, আই টেক ইউর চ্যালেঞ্জ, আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম, তুমি আজীবন ধোকা দিবা, আজীবন তুমি গোমরা করবা, বেনামাজি বানাবা, জালিম বানাবা। কিন্তু আমার বান্দা কোন তাফসিরুল কোরআনের মাহফিলে এসে কোনেক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সব গুণা মাফ করে দেব, তুই কি করবি?